যারা বিদেশে টাকা পাচার করেছেন বিভিন্ন দেশে সম্পদ করেছেন তাদের শনাক্ত করার কাজ চলছে যে করবে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকালে সিআইটি সদর দপ্তরে মানি লন্ডারিং প্রতিরোধ ও ফিনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন প্রশিক্ষণ কোর্স সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এই সময় রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি যদি রাস্তায় বসে পড়ার চেষ্টা করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে রাস্তাঘাট বন্ধ না করেন রাস্তার চলাচল বিঘ্ন না ঘটান তাদের রাজনৈতিক প্রোগ্রাম তারা করবেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি ভাঙচুর করেন আবার অগ্নিসংযোগ করেন কিংবা বসে থেকে সবকিছু বন্ধ করে দিতে চেষ্টা করেন তাহলে নিরাপত্তা বাহিনী যা করার সেটাই করবে